2018 সালে পরিচয় তাদের, একজন মডেলিং এ প্রসিদ্ধ, আরেকজন ছোট পর্দায় অভিনয় করে। এক পর্যায়ে একে অপরের প্রেমে পড়ে যায় আর খুব দ্রুতই বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেয় বিরাফ আর সেলোনি। 2020 সালে সম্পর্ককে বিয়ের পরিণতি দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা, কিন্তু করোনার কারণে লকডাউনে পড়ে যায় পুরো ভারত আর এমন পরিস্থিতিতে শিকার হয়ে তারা বিয়েটাকে পিছিয়ে দেয়। তবে 2021 সালে পরিস্থিতি স্বাভাবিক হলে ধুমধাম করে বিয়ে করার পরিকল্পনা করে মডেল তারকা বিরাফ পটেল আর সেলোনি খান্না। কিন্তু যখন দেখে এই বছর করোনা পরিস্থিতি আরো শোচনীয়, তখন তারা অন্যরকম কিছু চিন্তা করে, এমন কিছু যা সবাইকে তাক লাগিয়ে দেয়। মে মাসে 6 তারিখ বিয়ের রেজিস্ট্রি করে ফেলে তারা, 15 আর 16 তারিখ বিয়ের জন্য ছোট অনুষ্ঠান করতে চেয়েছিল নতুন এ দম্পতি। কিন্তু ভারতে অতিমারির এই করুণ পরিস্থিতিতে তারা সে অনুষ্ঠানও বাতিল করে দেয়। পরিবারের কাউকে ছাড়াই তারা বিয়েটা সেরে ফেলার সিদ্ধান্ত নেয়। যদিও ভিডিও কলে দুই পরিবার থেকেই সম্মতি পায় তারা, অতঃপর আদালতের কাজ চালু আছে কিনা সেটা জেনে আর সময় নষ্ট করেনি এই দম্পতি। কিন্তু বিয়ের কেনাকাটা সেসবের কিছুই করেনি তারা, তাই বিয়ের সময় এক বন্ধু শাড়ি পাঠায় সেলোনিকে, আর সেই শাড়ির সাথে মিলিয়ে একটি পুরানো পোশাক পরে বিরাফ। খুব স্বাভাবিকভাবেই প্রতিটা মেয়ের মতো সেলোনিরও বিয়ের আংটির শখ ছিল, কিন্তু করোনার কারণে যেহেতু বিয়ের আংটি কিনতে পারেনি বিরাফ, তাই একটা অভিনব উপায় বের করে এই সমস্যার। একটি রাবার ব্যান্ড পেঁচিয়ে আংটি তৈরি করে সেলোনিকে পরায় বিরাফ। একেবারেই সাধারণের থেকেও সাধারণভাবে একে অপরকে চিরজীবনের জন্য সঙ্গী করে নেয় বিরাফ সেলোনি। আর বিয়ের কেনাকাটার যে টাকা জমানো হয়েছিল সেগুলো তারা স্বেচ্ছাসেবী কিছু সংস্থায় করোনা রোগীদের জন্য ত্রাণে দান করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর মাত্র 150 টাকায় বিয়ে করে এমন কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে দেশের মানুষের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে বিরাফ সেলোনি দম্পতি। নাবিলা সোহার, সময় সংবাদ, ঢাকা।